ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, দরুদ ও তাসলিম রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ভাই প্রশ্ন করেছেন, সম্মানিত শেখ, আমি মোহাম্মদ আমিন সৌদি আরব থেকে। কোনো পুরুষের স্ত্রী জীবিত আছে কিন্তু অসুস্থ, আর তাদের কোনো সন্তান নাই। ওই পুরুষ তার স্ত্রী আপন ভাগ্নির মেয়েকে দ্বিতীয় বিয়ে করতে পারবে কি? তার পক্ষ থেকে এটা আত্মীয় পক্ষ থেকে একটা প্রশ্ন। জি সম্মানিত দিদি মুসলিম ভাই, এক্ষেত্রে আপনাকে আমি বিষয়টা বোঝাতে চাচ্ছি। সূরা নিসা 23 নম্বর আয়াতটির বিষয়ে, বিবাহে বন্ধনে আবদ্ধ হয়ে নারী পুরুষ বৈধভাবে যে জন্য সুখ উপার্জন করে উপভোগ করে করতে পারে, কিন্তু কোনো পুরুষ নারীর জন্য বৈধ বা কোনো নারী পুরুষের জন্য অবৈধ, তার বিস্তারিত বিধান রয়েছে ইসলাম দিয়েছে। অবৈধ নারীকে অথবা অবৈধ নিয়মে বিবাহ করে সংসারে করলে ব্যভিচার করা হয়, এমন কথাগুলি কারণ রয়েছে যার কারণে নারী পুরুষের আপোষে কোনো সময় বিবাহ বৈধ নয়। প্রথম, আপনি বিষয়টা ভালো করে বুঝে রাখবেন, কোন কোন মেয়েগুলোকে বিবাহ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, এই বিষয়গুলো বুঝে রাখবেন। ইনশাআল্লাহ আপনি ওর মধ্যে সমাধান পেয়ে যাবেন। নারী পুরুষের মধ্যে রক্তের সম্পর্ক থাকলে যদি এক অপরের অংশ গণ্য হয় তাই তাদের আপোষে বিবাহ হারাম। এরা হলো পুরুষের পক্ষ থেকে, ভালো করে বুঝে রাখেন, পুরুষের পক্ষে তার মা, দাদি, নানি, এবং নারীর পক্ষে তার বাপ, দাদু, নানা। পুরুষের পক্ষে তার মা, দাদি, নানি, এবং নানির পক্ষে তার বাপ, দাদু ও নানা, এগুলো হারাম বিবাহ করা। পুরুষের পক্ষে তার কন্যা, বেটি এবং নাতিন ও পুতিন, আর নারীর পক্ষে তার পুত্র, ছেলে এবং নাতিন ও পোতা। পুরুষের পক্ষে তার সহোদর, বৈপুত্রীয় বা বৈ মাতৃয় বোন, বোনজি, ভাইজি বা ও তার মেয়ে, ভাইপো ও বোনপোর মেয়ে, আর নারীর পক্ষে তার সহোদর, বৈপুত্র ও বৈমাতৃয়, ভাইপো ও বোনপো ও তার ছেলে এবং ভাইজি ও বোনজির ছেলে। পুরুষের পক্ষে তার ফুফু, বাপের সহোদররা, বৈপুত্রীয় বা বৈমাতৃয় কোনো, এবং নারীর পক্ষে তার চাচা, বাপের সহোদর, বৈপুত্রীয় বা বৈমাতৃয় ভাই। পুরুষের পক্ষে তার খালা, মায়ের সহোদররা, বৈপুত্রীয় বৈমাতৃয় কোনো বোন, বা নারীর পক্ষে তার মামা, মায়ের সহোদর, বৈপুত্রীয় বা বৈমাতৃয় ভাই। প্রকাশ থাকে যে সৎ মায়ের বোন, সৎ খালা পুরুষের জন্য এবং সৎ মায়ের ভাই ও সৎ মামা নারীর জন্য হারাম বা মহারাম নয়, এদের আপোষে বিবাহ বৈধ। সৎ মায়ের বোন, সৎ খালা পুরুষের জন্য এবং সৎ মায়ের ভাই, সৎ মামা নারীর জন্য হারাম বা মহরাম নয়, এদের আপোষে বিবাহ বৈধ। কথাটা বুঝে রাখেন, সৎ মায়ের বোন, সৎ খালা পুরুষের জন্য এবং সৎ মায়ের ভাই, সৎ মামা নারীর জন্য হারাম নয় বা মহরাম নয়, এদের আপোষে বিবাহ বৈধ। পুরুষের পক্ষে তার বাপ, মায়ের খালা বা ফুফু ও নারীর পক্ষে তার বাপ, মায়ের চাচা বা মামা অবৈধ। প্রকাশ থাকে যে পুরুষের জন্য তার খালাতো, ফুফাতো, মামাতো, চাচাতো, বোন, তাদের মেয়ে, বোনজি বৈধ ও গম্য। অনুরূপ নারীর জন্য তার খালাতো, ফুফাতো, মামাতো, চাচাতো, ভাই, ভাইপো বৈধ চলবে। আবার পুরুষের পক্ষে তার মামার মৃত্যু বা তালাকের পর মামি, চাচার মৃত্যু বা তালাকের পর তার চাচি, এবং নারীর পক্ষে তার খালার মৃত্যু বা তালাকের পর খালু, ফুফুর মৃত্যু বা তালাকের পর ফোপা চলবে, এটা জায়েজ রয়েছে। রক্তের সম্পর্ক যদি কৃত্রিম হয় তবে বিবাহ হারাম নয়। সুতরাং রোগিণীকে রক্ত দিয়ে বাঁচিয়ে তাকে বিবাহ করা রক্তদাতা পুরুষের জন্য অবৈধ নয়। অনুরূপ স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে রক্তদান করলে বিবাহের কোনো ক্ষতি হয় না। মাজমুউল ফতোয়া ইসলামিয়া, যে তৃতীয় খণ্ড 270 নম্বর পৃষ্ঠা, চতুর্থ খণ্ডে 332 নম্বর পৃষ্ঠায় এটা এসেছে। দ্বিতীয় কারণ, পুরুষের জন্য স্ত্রী ও শ্বশুরের মৃত্যু বা তালাকের পরেও শাশুড়ি, নানশাস বা দাদুশাস স্ত্রীর সাথে মিলন না হলেও চিরতরে হারাম। অনুরূপ নারীর পক্ষে তার শ্বশুর, দাদু শ্বশুর, নানা শ্বশুর হারাম। রমিতা যার সঙ্গে সঙ্গ হয়েছে, এবং স্ত্রীর অপর স্বামীর কন্যা ও তার বংশজাত কন্যা ও পুতিন বা নাতিন স্ত্রীর সাথে মিলন হলে
নচেৎ মিলনের পূর্বে মারা গেলে তালাক দিলে তার মেয়ে অবৈধ বা অগম্য নয়, তদরূপ নারীর জন্য তার স্বামীর অপর স্ত্রীর ছেলে ও তার বংশজাত ছেলেও বৈধ নয়। মানে আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার আলোকে এই সংজ্ঞাটা আসছে, সেক্ষেত্রে হারাম মানে যার সঙ্গে মিলন হয়ে গেছে এমন বা মিলন হয়নি, স্ত্রীর অপর স্বামীর কন্যা ও তার বংশজাত কন্যা ও পুতিন বা নাতিন স্ত্রীর সাথে মিলন হলে, তবে নচে মিলনের পূর্বে মারা গেলে তালাক দিলে তার মেয়ে অবৈধ অগম্য নয়, তদ্রূপ নারীর জন্য তার স্বামীর অপর স্ত্রীর ছেলে ও তার বংশজাত ছেলেও অবৈধ, পুরুষের জন্য তার সৎমা বাপ তার সাথে মিলন করুক অথবা না করুক, বাপ মারা গেলে তালাক দিলেও হারাম। অনুরূপ সৎ দাদি এবং নানিও নানির জন্য তার সৎ বাপ মায়ের সাথে তার মিলন হলে গম্য বা অনুরূপ তার সৎ দাদু এবং নানাও হারাম। পুরুষের জন্য তার নিজের পুত্রবধূ আপন সরজাত ছেলের স্ত্রী অনুরূপ বউ নাত বউ নারীর জন্য তার নিজের গর্ভজাত কন্যার স্বামী জামাই অনুরূপ নাত জামাই অবৈধ পুত জামাই অবৈধ। সুতরাং পুরুষের জন্য তার সৎ শাশুড়ি স্ত্রীর দুধমাম বিতর্কিত এবং পালত্রীয় মা হারাম নয়, অনুরূপ নারীর জন্য তার সৎ শ্বশুর স্বামীর দুধ বাপ বিতর্কিত এবং পালকিত বাপ অবৈধ নয়। স্বামীর এক ছেলে স্বামীর এক স্ত্রীর ছেলে মেয়ের সাথে দ্বিতীয় স্ত্রীর পূর্ব স্বামীর অসুরজাত ছেলে মেয়ে বিবাহ বৈধ। সম্মানিত দিনী মুসলিম ভাই, আপনাকে যে সংজ্ঞাগুলো বললাম তার অনুকূলে আমার মনে হচ্ছে আপনার এটা বিবাহ বৈধ হবে না। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।